শারদীয় দুর্গাপূজা সাতক্ষীরা সীমান্তের পূজা মণ্ডপগুলোতে 16 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। শনিবার বিজিবির ভোমরা ক্যাম্পে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান বিজিবি 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক। তিনি জানান সীমান্তবর্তী পূজা মণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা। 2 অক্টোবর থেকে বিজিবি টহল দল দুটি টাস্ক ফোর্সে বিভক্ত হয়ে পূজা মণ্ডপ সমূহ ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে টহল চালু রাখবে। এই কাজে বিজিবির 200+ চৌকস সদস্য নিয়োজিত থাকবে বলে জানান তিনি। এই দুর্গোৎসবকালীন কেউ কোনো প্রকারের আইনশৃঙ্খলা বিনষ্টকারী কোনো ভূমিকায় যদি অবতীর্ণ হয়, আমরা তাদেরকে কেবলমাত্র আইনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধী হিসাবে গণ্য করব। তাদের কোনো ধরনের পরিচয় রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত বা যে কোনো ধরনের গোষ্ঠীগত পরিচয় বিবেচনা নেব না। যেই অপকর্মে লিপ্ত হবে তাকে অপরাধী হিসাবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।